তানজিন আপনি লিখেছেন আমার এসার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে তবে বাকি তিন নামাজ কখনো দেরি করি না বলতাম না এশার নামাজ বরং একটু দেরি করি ওয়ান থার্ড রাতের ওয়ান থার্ড পার হওয়ার সময়টাতে আদায় করা বরং সুন নেব সাল্লাম সাদাল্লাহ সাহেব বলেছেন তোমার জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এসানো আমার দেরিতে পড়ার নির্দেশ করতাম অতএব আপনি নয়টা দশটার দিকে এসে নামস পড়লে ঠিক আছে হতে পারে তবে ওয়ান থার্ডের পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে বিশেষ করে মধ্যরাতের পর পড়লে বেশি অনুত্তম হবে আপনি রাত নয়টার দিকে এসানো পড়লে পড়লেন বরং সঠিক আছে তবে মাগরিবের পরে ঘুমানোটা অনুচিত আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না এবার